আছি না, স্যান্ডেল খুলে নাকি পালাইছি, স্যান্ডেল পরার সময় পায় নাই। এত সাহস, কলিজা ভরা সাহস, শেখ মুজিবের বেটি এত সাহস, স্যান্ডেল না পরে হেলিকপ্টারে চড়ে পালাইলো। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এরকম দুর্ভাগ্য হয়নি, তার প্রায় এবং পেটি লইয়া নাগরিকরা রাজারাজি করছে। কোন প্রধানমন্ত্রী দুর্ভাগ্য হয় নাই, তার প্রাপেন্টি লইয়া নাগরিকরা নাচানাচি করছে। কোন পুরুষ প্রধানমন্ত্রী তো অবশ্যই না, নারী প্রধানমন্ত্রীরও এরকম হয়নি। ভাই চিন্তা করতে পারেন, ভাইয়েরা হাসিনা মনে করছিল কি জানেন, যে ওই দুটা মারলে সব পালায় যাবে, বুঝতে পেরেছেন, দুটা মারলেই পালায় যাবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলল, রংপুরের ছাত্ররা বলল, আমার ভাই মরল কেন, প্রথমে দুইজন মায়ের মনে করল সব থামেলাবে, পরের দিন সাতজন জীবন দেওয়ার জন্য আগায় আসছে। চিন্তা করতে পারেন, সাতজন মারছে, পরের দিন 26 জন মরার জন্য আগায় আসছে, 26 জন মরছে, পরের দিন 50 জন মরার জন্য আগায় নিয়ে আসছে, 50 মরছে, পরের দিন 100 মরার জন্য আগায় আসছে, 100 মরছে, পরের দিন 150 বাঙালির মধ্যে মরার নিয়ে যাচ্ছে। বাঙালিকে দমাই রাখবে কোন হালাই? হিটলার বলছিল যে আমি কিছু ইহুদিকে রেখে গেছি যাতে করে বিশ্বের মানুষ বুঝতে পারে যে ইহুদিরা কেমন কানপিট। আমার তো মনে হয় শেখ মুজিবের পরিবারের শেখ হাসিনাকে বাঁচায় না রাখলে জানতাম না বাকশালের শাসন কতটা খারাপ ছিল, বাকশাল কতটা খারাপ ছিল। ডাস্টবিনে কাউয়া খাবার খুঁজে পায় নাই, ক্ষুধায় কাউয়া টপ টপ করে গাছ থেকে মরে গেছে, কুকুরের গায়ে হাড়ের চামড়া লেগে গেছে, মানুষ ডাস্টবিনে খাবার খেয়ে পাচ্ছে না, কুকুরের সঙ্গে মানুষ হাত পাচ্ছে ডাস্টবিনের মধ্যে। এইটা হলো শেখ মুজিবের শাসন। যারা বলে শেখ মুজিব মহান, তার শাসন বাংলাদেশের লাখো মানুষ 1973 সালে না খেয়ে মরে গেছে। তার 73-74 সাল এবং তার সন্তান বাংলাদেশের ঘরে ঘরে থেকে মেয়েদেরকে উঠায় নিয়ে গেছে। শুধু কি তার সন্তান উঠায় নিয়ে গেছে, তার বন্ধু বান্ধবরা উঠায় নাই, তার গ্যাং উঠায় নাই। আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে ভায়োলেন্সে আগায় দিছে কে? এই লাল বাহিনী গঠন করছে কে বলেন? এগুলো কি বলবো, সেই দিন শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদারকে মেরে ফেলে, সিরাজ শিকদারকে মারার পরে শেখ মুজিবুর বলেছিল সিরাজ শিকদারের অপরাধ কি ছিল? সিরাজ শিকদারের অপরাধ ছিল যে শেখ মুজিবুর কত খারাপ, ওইটা প্রথম দেখায় দিছিল সিরাজ শিকদার। এই অপরাধে সিরাজ শিকদারকে শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারে না, তাকে হাতে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় গুলি করে মেরে ফেলল তার রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী হত্যা করার পরে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে ভাষণ দিল যে লাল ঘোড়া দাবিয়ে দিয়েছি। কত বড় নিষ্ঠুর, মানুষকে হত্যা করার পরে সে আবার সংসদে বুক ফুলিয়ে বলছে, ঠিক যেন শেখ হাসিনা একই অবস্থা। চিন্তা করতে পারেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়। আমার যে বাবা বানায় দিলেন একজনকে, আমার অনুমতি নিছেন? আপনার বাবা বানায় দিচ্ছে শেখ মুজিবকে, আপনার অনুমতি নিছে? জাতির পিতা এই শব্দটা রাজনৈতিক দল সমূহের যৌথ উদ্যোগে হয়েছে নাকি একটা দলের উদ্যোগে হয়েছে? তা আওয়ামী লীগের বাপ শেখ মুজিব তাকে তো ওরা জাতির পিতা বানাবেই, রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোনো সম্মতি দেয়নি, এমনকি জাতির পিতা ঘোষণার জন্য কোনো গণশুনানিও হয়নি, গণভোটও হয়নি,
মনে চাইছে বাপরে মহান বানাই দিছে, যে কিনা দুর্ভিক্ষের জন্য দায়ী। সুন্দর একটা দেশ ধরেন এত বড় লড়াই করে আমরা একটা স্বপ্ন দেখলাম সুন্দর সরকার আসবে, কিন্তু সুন্দর সরকার যদি না আসে, যদি একটা কাল্পিট লোক তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী হয়, তাহলে আমাদের খারাপ লাগবে না? লাগবে না? অর্থাৎ আমরা যে স্বপ্ন নিয়ে লড়াই করলাম সেই স্বপ্ন নষ্ট হয়ে গেল। 1971 সালে মুক্তিযুদ্ধ হলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকারের জন্য, চাকরির অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য। শেখ মুজিব 3 বছরের মাথায় সেই অধিকারকে পদদলিত করেছে, তাকে জোর করে আমার জাতি পিতা বানায় দিয়েছে। চিন্তা করতে পারেন? আমার অনুমতি নিছো? আমার বাপ বানাচ্ছ একজনকে? আরে আমি যা করে বাপ বলি না, এত সহজ না, এত সহজ না। এতই বড় বাপ তাহলে মানুষ কেন খুন্তি দিয়ে মুখে খোঁচানো গতকালকে এত সম্মান করে বলেন? তাহলে আজকে কয়েকটা স্পষ্ট কথা বলি। এতগুলো মানুষ মরে গেছে, যখন আবু সাইদ এরকম বুক চিট করে দিছে, খুব আমার মনে হচ্ছে সাহসী একটা সন্তান। মুহূর্তে দেখলাম একজন গুলি করে দিল, আবু সাইদ ঢলে ফেলে পড়ে গেল। আমি বললাম এটা কি হইল, কি হইল? আমরা ভাবতেই পারি না এভাবে মরতে হলো। এইরকম মৃত্যুর মধ্য দিয়ে যেই বিপ্লব, সেই বিপ্লবে এখনো যদি ভারতের দালালরা জায়গায় জায়গায় ঢুকে থাকে, সেটা কি মানা যায়? যায় না।